জ্নাঞ্জনশি যেন তৈ শ্রীগুবে নম শ্রীচৈতন্য মনভীষ্ট স্থপত ভূতলে স্বয়ং রূপামহ্যম ददाति सपदान्तिकं वन्दे अहं श्रीगुरुं श्रीयुतपदोकमूलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं शाग्रोजातं सहगणो रघुनाथ नितङ्गं सजीवम् साद्वैतं शधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादन् सहगण ललिता श्रीविशाखानितांश्च नमो विष्णुपादाय কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমাতে ভক্তিবেদ স্বামী নিতি নামে নমস্তে সরস্বতী দেবেন গৌরবাণী প্রচারিণে নির্বিশেষন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে

সে নম হে কৃষ্ণ করুণা সিধ দীনবন্ধ জগৎপথে গোপে রাধা কান্ত রাধাকমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী शोभानसुते देवी प्रणमामि हरिप्रिये वृन्दावै तुलसी देवै प्रिया वै के शोभस्व प्रदे देवी देवि सत्यभय नमो नमः जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द শ্রী আদৈত গদাধর শ্রিবাষদি গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमोदेवाय नमो नारायणों नमोस्कृत्यां নরঞ্চ নম দেী সরস্বতিং বেশ তথ্য মুদী নষ্ট প্রায়ভদ্রেশু নি সে ভগবতুত শ্লোক

পাদগত প্রাণ নমি ভক্তি চল হরে কৃষ্ণ শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধের তৃতীয় অধ্যায়ের একাদশ শ্লোক আমরা পাঠপূর্বক আলোচনা করব সাব ইসায়ত ফুল্ল বিলচনহরি সুতং বিলককানক দন্ডু বিস্তদাম কৃষ্ণ অবতার উৎসব মুদা দিজে ভজুতম অপ্রুত গবাম সব ইসমায়ত খুল্লো বিলোচন হরি শুতং বিলক কানক কৃষ্ণাবতারোৎসব সম্ভ্রম স্পৃশন মুদা দিজে ভুতুত গব সবিসময়ফু বিলোচন হরি শুতাং বিলক্ক আনক দন্ডবিস্তদাম কৃষ্ণ অবতার উৎসব মুদা দিজে ভোজুতম apluto গভাম আপনারা বলুন मुदादिजेभ्यजुतम् अप्लुतो गवाम् सविस्वायत्फुल्ल बिलोचन हरिं सुतं बिलकानकदुन्दुभिस्तदाम् কৃষ্ণাবতার উৎসব সম্ভ্রম স্পৃশন মুদা দিজে মাতা জি বিলোচন হরি

শিলা প্রভুপাদ তিনি অর্থাৎ বসুদেব যিনি আনক নামেও পরিচিত ছিলেন বিস্মুল্ল বিলোচন ভগবানের সুন্দর রূপ দর্শনে বিস্ময়ে উৎফুল্ল নয়ন হরি ভগবান শ্রীহরিকে সুতম পুত্র পুত্ররূপে বিলক দর্শন করে আনকদন্দু বসুদেব তদা তখন কৃষ্ণ অবতার উৎসব শ্রীকৃষ্ণের আবির্ভাবজনিত উৎসব সম্ভ্রম শ্রদ্ধা সহকারে ভগবানকে স্বাগত জানাবার বাসনায় অস্পৃশ দান করেছিলেন মুদা পরম আনন্দে দ্বিজেভ ব্রাহ্মণদের অযুতম দশ হাজার আপ্লুতম মগ্ন হয়ে গবাম গাভী অনুবাদ তার অসাধারণ পুত্রটিকে দর্শন করে বসুদেবের নয়ন যুগল বিস্ময়ান্বিত হয়েছিল চিন্ময় আনন্দে মগ্ন হয়ে তিনি শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসবে মনে মনে দশ হাজার গাভী ব্রাহ্মণদের দান করেছিলেন আমার পরে পরে আপনারা বলুন তার অসাধারণ পুত্রটিকে দর্শন করে বসুদেবের নয়ন যুগল বিস্ময়ান্বিত হয়েছিল চিন্ময় আনন্দে মগ্ন হয়ে তিনি শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসবে মনে মনে দশ হাজার গাভী ব্রাহ্মণদের দান করেছিলেন তাৎপর্য অসাধারণ পুত্রটি দর্শন করে বসুদেবের বিস্ময়ে উৎফুল্ল হওয়া তা শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিশ্লেষণ করেছেন বসুদেব তার নবজাত শিশুটিকে বহুমূল্য বসন এবং অলঙ্কারে অত্যন্ত সুন্দরভাবে বিভূষিত দেখে বিস্ময়ে কম্পিত হয়েছিলেন তিনি তৎক্ষণাৎ বুঝতে পেরেছিলেন যে ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছেন একজন সাধারণ শিশু রূপে নয় তার চতুর্ভুজ স্বরূপে পূর্ণরূপে অলঙ্কিত হয়ে তার প্রথম বিস্ময় ছিল কংসের কারাগারে যেখানে বসুদেব এবং দেবকী বন্দী ছিলেন সেখানে আবির্ভূত হতে ভগবান ভীত হননি দ্বিতীয় বিস্ময় ভগবান যদিও সর্বব্যাপ্ত পরম ব্রহ্ম তবুও তিনি দেবকীর গর্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন তৃতীয় বিস্ময় এত সুন্দরভাবে অলঙ্কৃত হয়ে একটি শিশু জন্মগ্রহণ করতে পারে চতুর্থ বিস্ময় ভগবান ছিলেন বসুদেবের আরাধ্য দেব তবুও তিনি তার পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন এই সমস্ত কারণে বসুদেব চিন্ময় আনন্দে উৎফুল্ল হয়েছিলেন এবং তার পুত্রের জন্ম উপলক্ষে এক ক্ষত্রিয়চিত উৎসবের আয়োজন করতে চেয়েছিলেন কিন্তু কারাগারে বন্দী হওয়ার ফলে তিনি প্রত্যক্ষভাবে তা করতে অসমর্থ ছিলেন তাই তিনি মনে মনে সেই উৎসব উদযাপন করেছিলেন এই মানসিক উৎসব এবং প্রত্যক্ষ উৎসবের মধ্যে কোনো পার্থক্য ছিল না কেউ যদি বাহ্যত ভগবানের সেবা করতে না পারেন তাহলে তিনি তার মনে মনে ভগবানের সেবা করতে পারেন যেহেতু মনের ক্রিয়া অন্যান্য ইন্দ্রিয়গুলির মতো তাই তাদের মধ্যে কোনো পার্থক্য নেই একে বলা হয় অদ্ভয় জ্ঞান মানুষেরা সাধারণত পুত্রের জন্মোৎসব অনুষ্ঠান করে তাহলে ভগবান যখন তার পুত্র রূপে আবির্ভূত হলেন তখন বসুদেব কেন সেই উৎসব অনুষ্ঠান করবেন না এখানে শিলাপ্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত হরে কৃষ্ণ এই অধ্যায়ের নাম শ্রীকৃষ্ণের জন্ম এটা একের পর এক আমরা এগিয়ে এসে দশম স্কন্ধে উপস্থিত হয়েছি দশম স্কন্ধ হচ্ছে ভগবানের হাস্যজ্জ্বল মুখমণ্ডল তারপর রয়েছে ভগবানের কপাল এবং দ্বাদশ অধ্যায় হচ্ছে মস্তক মুখমন্ডলে সব কিছুই রয়েছে তাই দশম স্কন্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে কৃষ্ণের জন্ম সম্পর্কে আলোচনা করা হচ্ছে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে বিশ্লেষণ করছেন ভগবানের জন্ম হয় ভগবান হচ্ছেন জন্মরোহিত তবু তিনি জন্মগ্রহণ করছেন ভগবানের এই জগতে আসার উদ্দেশ্য কি আছে আমরা জানি গীতায় ভগবান বলছেন যদা হি ধর্মস্ব গ্লানির ভবতী ভারত অভ্যুত্থানাম অধর্মস্ব তদাত্মানং সৃজাম মহম এবং পরের শ্লোকে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতাম এগুলো আমরা জানি তো ভগবানের আবির্ভাব সম্পর্কে একটু আমরা জেনে নিতে পারি কখন তিনি আসছেন কেন আসছেন তো যখন আসুরিক ভাবাপন্ন রাজাদের অত্যাচারে ধরিত্রী মাতা যখন ত্রস্ত হয়ে গেলেন তখন তিনি কাতর স্বরে ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন যে আমাকে রক্ষা করুন আপনি রূপ ধরে ব্রহ্মার কাছে তিনি গেলেন সমস্ত দেবদেবীরা যখন বিপদে পড়েন অসুবিধায় হয় দেবতারা বিপদে পড়েন পড়েন আর আমরা বিপদে পড়লে কাদের কাছে যাই দেবতাদের কাছে তাই না সাধারণ মানুষ কাদের কাছে যায় যারা নিজেদেরকেও রক্ষা করতে পারেন না তারাই আবার বিপদে পড়ে কার কাছে যান ব্রহ্মার কাছে ব্রহ্মাও রক্ষা করতে পারেন না ব্রহ্মা কার কাছে নিয়ে যান ভগবানের কাছে নিয়ে যান তা বুদ্ধিমানের কাজ কি যিনি রক্ষা করতে পারবেন না তার কাছে রক্ষা চাইলে হবে তো সমস্ত দেবতারাও যখন অসুবিধায় পড়েন বিপদে পড়েন কার কাছে যান ব্রহ্মার কাছে যান ব্রহ্মাজির কাছে এভাবে যখন ধরিত্রী মাতা ব্রহ্মার কাছে আবেদন করলেন যে আমার এখন অবস্থা খুবই খারাপ আপনি আমাকে রক্ষা করুন তখন ব্রহ্মা সবাইকে জানালেন এবং সমস্ত দেবতাদের হেড হচ্ছেন শিবজি দেবাদিদেব তার নেতৃত্বে সমস্ত দেবতাদের নিয়ে ব্রহ্মা কোথায় গেলেন কারণ ক্ষীর সমুদ্রে সেখানে গিয়ে বিষ্ণুর তপস্যা করলেন তো দেবতাদেরকে বললেন তোমরা যাও ভগবানের কাছে প্রার্থনা আবেদন জানাও কিন্তু তাদের আবেদনে ভগবান সাড়া দিলেন না তখন ব্রহ্মাজি প্রার্থনা করলেন এবং ব্রহ্মার আবেদনে ভগবান তাকে বললেন আমি জানি সবকিছু আমার জানার আছে তো আমি অচিরেই এই ধরা ধামে আবির্ভূত হব তুমি এক কাজ করো সমস্ত দেবতাদেরকে বলো তারা যেন তাদের সহ এই ধরা ধামে তারা যেন আবির্ভূত হয় কৃষ্ণ নৃসিংহদে প্রহ্লাদ মহারাজ কি তো এবং যদুকুলে জন্মগ্রহণ করার জন্য তিনি তাদেরকে নির্দেশ দিলেন কেন আমি ভগবান বলছেন আমি যদুকুলেই যাব আমাকে যেন এরা সবাই সহায়তা করে তো ব্রহ্মাকে বললেন অন্য কাউকে বলেননি তো ব্রহ্মা তখন এসে সমস্ত দেবদেবীদেরকে জানালেন এটা পরম্পরা ধারার বিশ্লেষণ পরম্পরা ধারা হচ্ছে ভগবান প্রথমে একজন কাউকে জ্ঞান দেব দেবেন এবং সেই জ্ঞান তারপর আরেকজনকে তারপর আরেকজন এইভাবে পরম্পরা ধারায় আসে দিব্য জ্ঞান তেভাবে ব্রহ্মাজি ভগবানের কাছ থেকে নির্দেশ পেয়ে তিনি দেবতাদেরকে জানালেন তারপর যথা সময়ে একের পর এক সমস্ত দেবদেবীরা যদুকুলে বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করলেন এবং শেষে ভগবান আবির্ভূত হবেন তার মাঝে ঘটনা আপনারা জানেন যে দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ হলো এবং তাদেরকে কংস নিয়ে আসছিলেন আনন্দ করে কেন না ভগিনীকে তার শ্বশুরালয়ে পৌঁছে দেওয়া পৌঁছে দেওয়ার দায়িত্ব বড় ভাইয়ের থাকে সাধারণত তো কংস সেই কাজটি করছিলেন আনন্দের সঙ্গে কিন্তু যখন দৈববাণী শুনল কংস তখন সঙ্গে সঙ্গে উল্টো রেজাল্ট হ্যাঁ তো মারতে যাবে আপনারা জানেন ঘটনা সুন্দরভাবে কিন্তু বসুদেব ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং ভক্তি ভক্তিপরায়ণ সেখানে প্রভুপাদ লিখছেন যে যখন বিপদ আসন্ন হয় যখন আমাদের কোনো বিপদ আসবে সঙ্গে সঙ্গে আগে চেষ্টা করতে হবে নিজেকে রক্ষা করার জন্য তারপর অন্য কিছু সেখানে মিথ্যার আশ্রয় যা কিছু নেওয়া যেতে পারে নিজের জীবনকে রক্ষা করার জন্য যদি দেখা যায় কোনো জায়গায় এখানে যা অবস্থা আমার বিপদ মানে আমার প্রাণ যাবে যাবে এরকম অবস্থা সেখানে প্রথম কর্তব্য হচ্ছে নিজেকে আগে রক্ষা করা তো বসুদেব বুঝতে পারলেন যে এখনই প্রাণ নাশ হবে সঙ্গে সঙ্গে তিনি যদিও কংস অত্যাচারী অসুর ভাবাপন্ন তার অনেক প্রশংসা করতে লাগলেন যেগুলো সে যেগুলো সেগুলো নয় আদৌ তো কংসের অনেক প্রশংসা করছে বলছে দেখো তুমি কত বড় রাজা কত তোমার নাম চারিদিকে সুনাম রয়েছে সবাই তোমাকে সম্মান করে আসলে কেউ করে না বেশি সবাই তোমাকে সম্মান করে তুমি এরকম এক মারবে তোমার একজন মহিলা আর তোমার আবার নিজের ভগিনী তাকে তুমি মারবে আর এটা মারা মানে তোমার সব যশ প্রভাব প্রতিপত্তি সব নষ্ট হয়ে যাবে শ্রী রাধা মাধব সখীবৃন্দ সিমন মহাপ্রভু কি শ্রীশি পাঞ্চতত্ত্ব কি তোমার এটা উচিত নয় তো যখন এরকম শোনে এগুলো যারা আশরিক ভাবাপন্ন ব্যক্তি তাদেরকে যখন খুব গুণকীর্তন করা হয় তাদের মনটা একটু গলে যায় এটা এক নম্বর কারণ আর দ্বিতীয় কারণ অনেক আছে বসুদেব বললেন দেখো এর থেকে তো তোমার কোনো ভয় নেই দেবকী থেকে তো কোনো কোনো তোমার কোনো ভয় নেই ওর সেই অষ্টম গর্ভের সন্তান থেকে তোমার ভয় তাহলে ওকে তুমি মারবে কেন ওকে তো তোমার মারা তো ঠিক নয় আর তারপরে বিবাহ হয়েছে এখন সন্তান হবে কিনা তারও কোনো ঠিক নেই তাই না তাই তো নাকি তো এরকম অনেক ভাবে বোঝাচ্ছে কংসকে তারপর আবার অষ্টম গর্বের সন্তান তো যাই হোক কংস আর বসুদেব বললেন যে ঠিক আছে তাও যদি হয় আমি তোমাকে কথা দিচ্ছি আমার যখন সন্তান হবে তোমাকে আমি তোমার হাতে অর্পণ করব আর কংস জানতো যে বসুদেব সত্যবাদী যে কথা বলে সে কথা রাখে পুপাদ অনেক অনেক কথা ওই জায়গায় বলেছেন হ্যাঁ যারা কথা দিয়ে কথা রাখে না তারা খুব একটা ভালো ব্যক্তি নয় যারা কথা দিয়ে কথা রাখে না হ্যাঁ যারা আসরিক ভাবাপন্ন হয় নাস্তিক হয় তারা এগুলো করে কথা দিয়ে কথা রাখে না কিন্তু কংস জানতো বসুদেব হচ্ছে কথা দিয়ে কথা রাখে এভাবে যাই হোক এটা ওটা অনেক বড় কাহিনী এগুলো জানেন তো এভাবে ওই যাত্রায় বসুদেব এবং দেবকী রক্ষা পেয়ে গেল সেখানে বিচার হচ্ছে এটা যে আমরা যখন বিপদে পড়ব কোনো জায়গায় আগে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে সেখানে যত ছলনার আশ্রয় নেওয়া হোক যাই হোক না কেন প্রভাত বলেছেন আগে নিজেকে রোগ বাঁচাতে হবে তারপরে অন্য কিছু তো বসুদেব সেটা করলেন করে নিজেকে এবং তার সহধর্মিণীকে রক্ষা করলেন তারপর কংস তাকে বন্দি করল কারাগারে এবং সেই কারাগারে সন্তানের জন্ম হল প্রথম সন্তানকে তিনি বসুদেব অর্পণ করলেন কংসের কাছে কংস চিন্তা করলো ওটা তো প্রথম সন্তান আমার তো মৃত্যু হবে অষ্টম সন্তান দ্বারা তো মেরে কি হবে না না একে মারা ঠিক হবে না দয়া হলো মনে ছেড়ে দিতে চাইছে সঙ্গে সঙ্গে দৈববাণী তো বলছে আরে কংস তুমি তো অত্যন্ত মূর্খ দেখছি তুমি অষ্টমটা কোনটা ধরছো কোন দিক দিয়ে গুনছ তা আমরা যদি এদিক দিয়ে গুনি তাহলে এদিকটা অষ্টম হয় আবার এদিক দিয়ে গুনলে এই দিকটা অষ্টম হয় এটা অষ্টম মানে এটা প্রথম তুমি কি করে বুঝবে সুতরাং একে ছেড়ে দেওয়া তোমার ঠিক হবে না কারণ নারদ মুনি বা সবাই চাইছেন যে তাড়াতাড়ি যাতে কংস ধ্বংস হয় কংস ধ্বংস হয় যাতে তাড়াতাড়ি সেই জন্য চিন্তা করেছে তো যাই হোক এভাবে একের পর এক পুত্রগুলোকে কংস হত্যা করলেন করল এখন এই অষ্টম সপ্তম গর্ভ দেব কি নষ্ট হয়ে গেল এটা আপনারা জানেন এই সপ্তম গর্ভের সন্তানকে কি করা হলো রোহিণীর গর্ভে স্থানান্তরিত করা হলো প্রভুপাত সুন্দর সুন্দর অনেক কথা লিখছেন এসব জায়গাগুলো একজনের গর্ভ থেকে আরেকজনের গর্ভে স্থানান্তরিত করা যায় এই জগতে কিন্তু ভগবানের ক্ষেত্রে সবকিছু সম্ভব রোহিণীর গর্ভে স্থানান্তরিত করা হলো তারপর অষ্টম গর্ভে যে সন্তান এবারে ভগবান সেখানে আসছেন কি রূপে আসছেন চতুর্ভুজ নারায়ণ রূপে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ রূপে আসছেন এখন যদি এরকম সন্তান যদি কারোর আসে হয় তো আশ্চর্য হবে কিনা হবে না হবে না আশ্চর্য ভগবান যে রূপে খুশি আসতে পারেন তো এখানে অনেক অনেক সুন্দর সুন্দর কথা রয়েছে দেখেই সন্তানকে দেখেই দেবকী এবং বসুদেব বিস্ময়ান্বিত হয়ে যাচ্ছে অবাক হয়ে যাচ্ছে কি ব্যাপার এরকম সন্তান এ আমি কখনো দেখিনি তো এই বিস্ময়ান্বিত হওয়ার চারটে লক্ষণ চারটে কারণ আমাদের আচার্য শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর দেখিয়েছেন যারা প্রভুপাদ এই তাৎপর্যে তুলে ধরেছেন প্রথম কি বলছেন যে আহ হ্যাঁ বসুদেব বিভূষিত দেখে বিষয় কম্পিত হয়েছিলেন তা আচ্ছা একজন সাধারণ শিশুরূপে নয় তার প্রথম বিস্ময় ছিল কংসের কারাগারে যেখানে বসুদেব এবং দেবকী বন্দী ছিলেন সেখানে আবির্ভূত হতে ভগবান ভীত হননি তাহলে কংসের কারাগারে বন্দী আছে তো ভগবান যদি জানতেন যে এখানে যদি আমি আবির্ভূত হই এখানে তো আমাকে মেরে ফেলবে এখানে আর কিছু করার নেই অষ্টম গর্বে সন্তান মারবে বলেছে কিন্তু আমাকে তো মেরে দেবে এখানে আমি তো কিছুই করতে পারবো না সে ভয় ভগবান করেছেন করেননি এটা এই জন্য বসুদেব আশ্চর্যান্বিত হচ্ছেন যে আমরা এখানে বন্দি কারাগারের মধ্যে সেখানেও ভগবান আবির্ভূত হতে ভয় পাননি দ্বিতীয় বিস্ময় হচ্ছে ভগবান যদিও সর্বব্যাপ্ত সব জায়গায় প্রকাশ হতে পারেন যে কোনো জায়গায় তবুও তিনি দেবকীর গর্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন এটা একটা আশ্চর্যের ব্যাপার যে কোনো জায়গা থেকে বেরো আসতে পারতেন কিন্তু দেবকীর গর্ভ থেকে আবির্ভূত হলেন তৃতীয় বিস্ময় এত সুন্দরভাবে অলঙ্কৃত হয়ে একটি শিশু জন্মগ্রহণ করতে পারে আচ্ছা আপনাদের বাড়িতে আমাদের যদি কারোর বাড়িতে এরকম একজন সন্তান জন্মায় যে সন্তানের সুন্দর অলঙ্কার পোশাক সব কিছু আছে এরকম জন্মে কোনো বাচ্চা হয়েছে যে খুব একবারে অলঙ্কার টলঙ্কার নিয়ে জন্মাচ্ছে দামি দামি তো এরকম জন্ম হলে মনে হয় কেউ একটা সন্তান নিত না আরো বেশি হলে ভালো যত বেশি আছে তত ভালো অনেক সম্পদে পড়ে যাবে তাই না হতো না তো এখানে বসুদেব দেখছে আরে ভাব এমন সন্তান পুরো পোশাক সুন্দর তারপরে পুরো অলংকারে ভর্তি একেবারে সোনা দানা হিরে ভর্তি। কেউ হবে কি হবে না হবে হয়ে গেল এটা তৃতীয় বিস্ময় চতুর্থ বিস্ময় ভগবান ছিলেন বসুদেবের আরাধ্য দেব তিনি বসুদেব ভগবানের আরাধনা করতেন এখন সেই আরাধ্য দেব যদি কারো সন্তান হয়ে আবির্ভূত হয় জন্মগ্রহণ করে তাহলে কি হবে অবাক হবে কি হবে না তো এরকম অবাক হয়ে গেলেন এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই চারটে কারণ দেখাচ্ছেন যে এই জন্য বসুদেব অবাক হয়ে গেলেন তো অবাক হয়ে দর্শন করতে লাগলেন দেখছেন এরকম সন্তান তো এখন সাধারণত যখন পুত্র সন্তান বিশেষ করে জন্ম হয় শাস্ত্র অনুসারে বিশেষ করে রাজ রাজারা তারা কি করতেন এটা বড় উৎসবের আয়োজন করতেন বড় উৎসব করতেন জন্মদিনের উৎসব এটা আমরা দেখি নন্দ বাবা করেছিলেন কৃষ্ণের জন্ম জন্মাষ্টমীর ঠিক পরের দিনে নন্দোৎসব বড় নন্দ মহারাজ বড় উৎসবের আয়োজন করেছিলেন এবং মহাপ্রভু যখন এসেছিলেন এই জগতে হ্যাঁ আবির্ভূত হন জগন্নাথ মিশ্রের গৃহে জগন্নাথ মিশ্র ঠিক তার পরের দিনে বড় উৎসব করেছিলেন জগন্নাথ মিশ্রের উৎসব তো এখন বসুদেবও চিন্তা করছেন আমার সন্তানের জন্ম হল এত সুন্দর এবং অপূর্ব যার রূপ সব কিছু বিস্ময়ে ভরপুর সেরকম একজন পুত্রের জন্ম হলো আমার গৃহে তো আমি তার উৎসব করতে পারবো না তাই মনে 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 তিনি উৎসব করার চিন্তা করছেন কি করে এটাকে আমি বড় উৎসবের আয়োজন করতে পারি কিন্তু তিনি বন্দি রয়েছেন কোথায় কারাগারে এখন কারাগারে বন্দি থেকে তো উৎসব করা সম্ভব নয় তাই তিনি কি করলেন মনে মনে উৎসবের আয়োজন করলেন মনে মনে মানসে এই মানসে যে সেবা এটা খুব গুরুত্বপূর্ণ সেবা মানসে অর্থাৎ আমরা অনেক কিছু আয়োজন করি বটে অনেক কিছু আয়োজন করি এই উৎসব হবে এটা আয়োজন ওটা আয়োজন সেটা এটা আনতে হবে ওটা দিতে হবে ইত্যাদি সমস্ত আয়োজন তখনই সম্পূর্ণ হয় সফলতা হয় যদি আমাদের মানসিকতাটা ঠিকভাবে থাকে মন যদি ঠিক না থাকে তাহলে সমস্ত কিছু আয়োজন করেও ফল লাভ সঠিক ফল লাভ করা যায় না যেমন আমরা দেখেছি মায়াপুর ধামে অনেকে আসার জন্য চিন্তা করছেন যে আমরা মায়াপুর ধামে যাওয়া যাবো অনেক দিন থেকে আশা করে আছেন এমন হলো হয়তো ঠিক যেদিন আসবে সেদিন হয়তো কোনো অসুবিধায় পড়ে গেলেন আসতে পারলেন না তো সবাই অনেকে এসে গেল একজন আসতে পারল না তখন তার মনে মনে চিন্তা হচ্ছে যে ওরা মায়াপুর ধামে গেল সেখানে ভগবানকে দর্শন করবে কত প্রসাদ পাবে কত হরিনাম করতে পারবে কত সুন্দরভাবে তারা ধামে বিচরণ করবে কত কি। তার মনে মনে এই চিন্তা হচ্ছে আবার যারা এখানে এসেছে তাদের মনে ওই চিন্তাটা নেই আরে আরে মায়াপুর ধামে আসলাম এ তো আমাদের মতো ওইরকম গাছপালা দেখছি ওইরকম হ্যাঁ এই গঙ্গা রয়েছে এই তো এরকম তাদের মানসিকতাটা জড়জাগতিক মানসিকতা তাহলে প্রকৃতপক্ষে ধাম দর্শন কার হচ্ছে যে ব্যক্তি আসতে পারেনি হ্যাঁ যে ব্যক্তি এখানে উপস্থিত হতে পারেনি মনে মনে তিনি যখন ধামের চিন্তা করছেন তখন তার প্রকৃত ধাম দর্শন হচ্ছে আবার যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের মানসিকতা যদি ধাম দর্শনের মতো না হয় জড়জাগতিক মনোবাসনা না হয় তাহলে কিন্তু তাদের ধাম দর্শন হচ্ছে না তাহলে সব কিছুর আয়োজন থাকলেও যদি আমাদের মানসিকতা মনোভাব যদি আমাদের ঠিক না হয় ঠিক না থাকে তাহলে কিন্তু সঠিক ফল আমরা লাভ করতে পারব না তো এখানে বসুদেব আয়োজন করতে পারছেন না সমস্ত কিছু নিয়ে যে আয়োজন করবেন সেটা আয়োজন করতে পারছেন না কারণ তিনি শৃঙ্খলাবদ্ধ এবং কারাগারে বন্দি রয়েছেন কিন্তু তার মনোভাবটা কি আমি যদি আজকের এই কারাগারে বন্দি না থাকতাম তাহলে আমি এত বড় আয়োজন করতাম যে এখানে বলছেন অযুতম মানে দশ হাজার দশ হাজার গাভী আমি ব্রাহ্মণদেরকে দান করতাম এবং সেটা মনে মনে তিনি করছেন করেছেন তো এখানে প্রভুপাত আমাদেরকে বলছেন যে এই মানসিক উৎসব এবং প্রত্যক্ষ উৎসবের মধ্যে কোনো পার্থক্য ছিল না মানসিকভাবে তিনি যে উৎসব করছেন আর যদি সত্যি সত্যি উৎসব করতেন দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই কেউ যদি বাহ্যত ভগবানের সেবা করতে না পারেন তাহলে তিনি তার মনে মনে ভগবানের সেবা করতে পারেন যেমন এখান থেকে আমাদের শিক্ষা আমাদের অনেক সময় সামর্থ্য হয় না বড় উৎসব করা কিন্তু আমাদের যদি মানসিকতা এরকম থাকে যদি আমার সামর্থ্য থাকত যদি আমি এরকম স্তরে থাকতাম আমার যদি এরকম সামর্থ্য হতো তাহলে আমি এই উৎসবটাকে এরকম বড় করে আমি করতে পারতাম এরকম মনোভাব নিয়ে মানসিকতা নিয়ে যদি কেউ ভগবানের উৎসব করে তাহলে বহুপাত বলছেন একই ফল লাভ করতে পারে তাই মানুষ পূজা যেটা মানসিকভাবে পূজা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য এরকম অনেক অনেক উদাহরণ আছে যেগুলো বৃন্দাবনে অনেক অনেক বাবাজিরা বা যারা একেবারে চরম স্তরের ভক্ত তাদের মাধ্যমে এগুলো অনেক অনেক কাহিনী আমাদের রয়েছে যেমন একজন চিন্তা করছেন যে আমার যদি ইচ্ছা হচ্ছে আমি একটু ভগবানকে কি বলে পরমান্ন দেব কিছু নেই যদি আমার এরকম থাকতো ওরকম থাকত তো চিন্তা করছেন চিন্তা করতে করতে মানুষে তিনি রান্না করছেন আবার একজন ব্যক্তি শুনেছিলেন কৃপন ব্যক্তি তার মানে এখানে বহুপাত বোঝাচ্ছেন যে আমার আছে আমার সে সামর্থ্য আছে তো আমি মনে মনে চিন্তা করছি আমার যদি থাকতো তাহলে আমি কিন্তু আছে আমার সামর্থ্য থাকলে সেগুলো দিয়ে উপাচার দিয়ে ভগবানের উৎসব করা উচিত যদি সামর্থ্য থাকে সেই উপাচারগুলো দিতে দিয়ে আবার মনটাকেও ঠিক তেমনভাবে নিবদ্ধ করে উৎসব করা উচিত যদি না থাকে এখানে বলা হয়েছে তার সামর্থ্য নেই তখন তিনি মানসিকভাবে ভগবানের উৎসব বড় করে করতে পারেন মানসিকভাবে কিন্তু একজনের এরকম ছিল হ্যাঁ অনেক সম্পদ আছে কিন্তু তিনি খুব কৃপণ ছিলেন দিতে চাইতো না কিছু তো শুনেছে কিন্তু শুনেছে যে মানসিকভাবেও পূজা বা মানসিকভাবেও ভগবানের সেবা করা যায় তখন চিন্তা করছে মানসিকভাবে যদি ভগবানের সেবা করা যায় তাহলে এত টাকা পয়সা খরচা করার কি দরকার আছে তো ভালো তো তা করা যেতে পারে তাহলে মানসিকভাবে তো মানসিকভাবে সব কিছু আয়োজন করছেন আমি এই নিয়ে আসলাম ওই নিয়ে আসলাম করেছে তারপরে এরকম একটা শুনেছিলাম কাহিনী তো পরমান্ন তৈরি করছে করে এখন চিনি দিতে যাবে তো চিনি তো দিতে হবে তো চিনিটা দিতে গিয়ে এখন অনেক অনেকটা বেশি পড়ে গেছে মানুষে হচ্ছে কিন্তু মানুষে দিয়েছে আমি চাল দিলাম আমি দুধ দিলাম দিয়ে মানুষে এবারে পরমাণ তৈরি হচ্ছে মনে মনে মানসিকভাবে হচ্ছে এখন কি দিতে হবে চিনিটা দিয়েছে তো চিনিটা দিতে গিয়ে অনেকটা পড়ে গেছে এই এতটা তো লাগবে না অনেকটা দিয়ে দেয়া হলো তো তখন ওখান থেকে আবার তুলে নিচ্ছে কড়াই থেকে তো অনেকটা চিনি দেওয়া হয়ে গেছে ওটা আবার কাজে লাগবে মানসিকভাবে ভাবে তুলে নিচ্ছে তখন ভগবান এসে হাতটা ধরেছে আরে তুমি তুমি তো ওটা পয়সা দিয়ে কিনে নিয়েছে উপাচারটা দিচ্ছ না এটা তুমি মানুষে দিচ্ছ তুমি মানসিকভাবে মনে মনে দিচ্ছ আমি এত চিনি দিলাম সেটাকেই আবার তুমি তুলে নিচ্ছ তো এটা থেকে ওনাকে ওই ব্যক্তিকে শিক্ষা দিলেন যে যদি তোমার সম্পদ থাকে তাহলে সেই সম্পদ অবশ্যই ভগবানের সেবায় ভগবানের উৎসবে উপযোগ করা উচিত যাদের নেই যারা পারবে না অসমর্থ তারা মানসিকভাবে এটা দিতে পারে করতে পারে যেমন অনেকে মনে করছে আমার যদি এরকম সম্পদ থাকতো আমি ভগবানকে এরকম সাজাতাম এরকমভাবে ভোগ নিবেদন করতাম হ্যাঁ এরকমভাবে অলঙ্কার পরাতাম তখন সেটা ভগবান গ্রহণ করেন কারণ এই যে মনের যে ভাবনাটা এই ভাবনাটা হচ্ছে সব থেকে ভাবনা কি ভাবনা নিয়ে আমরা ভগবানের সেবা বা ভগবানের উৎসবটা করছি নাহলে অনেক অনেক উৎসব অনেক অনেক আয়োজন করেও আমাদের যদি মানসিকতা সেটা না থাকে তেমন তাহলে ভগবান সেটা গ্রহণ করেন না যেমন দুর্যোধন অনেক আয়োজন করলেন করেছে অনেক কিছু আয়োজন করে কৃষ্ণকে ডাকছে আর এদিকে বিদুরের স্ত্রী কোনো আয়োজন করতে পারেননি কিন্তু তার ইচ্ছা কি যে যদি কখনো ভগবান আমার গৃহে আসেন তাহলে আমি তাকে তার জন্য এটা করব তার জন্য ওইটা করব এটা দেব ওটা খাওয়াবো কতদিন ধরে চিন্তা করছে তো এই যে মনে মনে মানসিকভাবে যে চিন্তা করছেন আর দুর্যোধন কোনোদিন চিন্তা করেননি তার অনেক আছে অনেক কিছু আছে অহংকারবশত আমি এত কিছু করেছি এখানেই আসবে ভগবান কিন্তু ভগবান কোথায় উপস্থিত হলেন বিদুরের গৃহে উপস্থিত হলেন তাহলে আমরা দেখতে পাচ্ছি সেখানে কোনো আয়োজন নেই কোনো আয়োজন ছিল না কিন্তু মানসিকতাটা ছিল আর তার যে মনের ভাবনা ভগবানকে সেবা দেবার ভগবানকে আরাধনা করার যে মনোভাব সেটা তার মধ্যে প্রবল ছিল কিন্তু বিপরীতভাবে দুর্যোধন অনেক আয়োজন করেছে কিন্তু তার মনোভাবটা অন্যরকম ছিল তাই তার ফলে সেখানে ভগবান উপস্থিত হলেন না একে বলা হচ্ছে অদ্বয় জ্ঞান মানুষেরা সাধারণত আরেকটা জিনিসপাত এখানে বলছেন পুত্রের জন্মোৎসব অনুষ্ঠান করে সাধারণত আমরা আমাদের গৃহে ছেলে মেয়েদের জন্মদিন পালন করা হয় করি আমরা তাই না করে ছোট করে হোক বড় করে হোক যার যেমন সামর্থ্য সেই অনুসারে জন্মোৎসব পালন করে তাহলে ভগবান যখন তার পুত্ররূপে আবির্ভাব আবির্ভূত হলেন তখন বসুদেব কেন উৎসব করবেন না তার মানে এটাকে এটাতে বলা হচ্ছে আমরা সাধারণত এখন বর্তমানে অবাদ এটা বলতে চাইছেন যে মানুষ নিজেদের জন্মদিন উৎসব পালন করার জন্য ব্যস্ত সবাই হ্যাঁ নিজের নিজের ছেলে মেয়ের জন্মদিন পালন করা উৎসব তার জন্মদিন পালন করার কথা কেউ মনেই আনে না কেউ মনেই আনছে না চিন্তা করছে বেশিরভাগ মানুষের মনোভাব এরকম আজকে যদি সংস্থা তৈরি না করতেন তাহলে আমরাও আমরাও বাড়িতে থেকে এরকম করেছি জন্মাষ্টমী জন্মাষ্টমী আবার কি ও যারা করে তারা করছে তাই না জন্মাষ্টমী যে ভগবানের জন্মদিন জন্মতিথি সেটা কত আড়ম্বর সহকারে পালন করা উচিত এখানে বসুদেবের কথা থেকে বসুদেবের যে আলোচনা বসুদেব যে বলছেন তার থেকে আমরা এটা বুঝতে পারছি তিনি রয়েছেন কোথায় জেলখানায় জেলখানা থেকে বসে চিন্তা করছেন যে আজকের আমার কত বড় উৎসব করা উচিত যেখানে ভগবান আমার পুত্র রূপে এসেছেন আমাকে কত বড় উৎসব করতে হবে আর আমরা তো জেলখানায় আমরা খোলা যদিও জড়োজগৎ জেলখানা তো আমরা তো খোলা অবস্থায় রয়েছি আমরা করতে পারি তো এখান থেকে শিক্ষা হচ্ছে এই যে ভগবানের উৎসব যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুসারে অবশ্যই পালন করা কর্তব্য যদি সামর্থ্য নাও থাকে মানসিক ভাবে মনে মনে এই উৎসবের আয়োজন করতে হবে মনে মনে এই উৎসবের আয়োজন করা উচিত যে আমরা এই করতে এই করতাম যদি আমাদের এই থাকতো তাহলে এত বড় আমি মনে হচ্ছে ভগবানকে এই করছি এভাবে সাজাচ্ছি এইভাবে আয়োজন করছি এরকম মানসিকতা নিয়ে যদি আমরা ভগবানের উৎসব করি তাহলে ভগবান সেখানে উপস্থিত হয়ে আমাদেরকে বিশেষ ফল প্রদান করে করেন এটা প্রভাত এখানে বলছেন তো যাই হোক ভগবানের আবির্ভাবের কথা ভগবানের আবির্ভাবের আলোচনা আমার মতো ব্যক্তির পক্ষে করা সম্ভব নয় তবু যেগুলো আলোচনা এখানে রয়েছে সে সম্পর্কে অল্প কথায় কিছু বলার চেষ্টা করলাম তো এখানে ভগবান এসে তারপরে বসুদেবের সঙ্গে ভগবানের কথোপকথন হবে হ্যাঁ ভগবানের সঙ্গে বসুদেবের আলোচনা হবে তো দেখছেন যে এই অবস্থায় যদি থাকে এইভাবে যদি প্রকটিত হয়ে থাকেন তাহলে এখনই কংস এসে তাকে বিনাশ করবে মারবে তাই বসুদেব তাকে অনেক স্তুতি করলেন ভগবানের অর্থাৎ এখান থেকে আমাদের শিক্ষা এই যে ভগবানকে দর্শন করে ভগবানকে দর্শন করার পরে পরেই কিছু স্তুতি করা উচিত ভগবানের অর্থাৎ ভগবানের গুণ কীর্তন গুণ মহিমা কীর্তন করা উচিত হ্যাঁ স্তুতি করা উচিত বিভিন্ন স্তুতি আমাদের গ্রন্থে রয়েছে বৌভার দিয়েছেন সে সমস্ত স্তুতি করা উচিত তাতে কি হয় ভগবান আরো বেশি প্রসন্ন হন কিন্তু আমরা সাধারণত ভগবানের কাছে এসে আমাদের কথাগুলো বলি আমি অন্তত বলি হ্যাঁ এসেই ভগবানের কাছে এসে আমার কথাগুলোই আগে বলি ভগবান আমার এই অসুবিধা হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে এটা আপনি দেখুন একটু আপনি তো কার কাছে আর বলবো ইত্যাদি ইত্যাদি তাই না কিন্তু এখানে বসুদেব কি করছেন নিজের কথা বলছেন না আগে ভগবানের স্তুতি স্তুতি তো ভগবানের করতে হবে আগে ভগবানকে প্রসন্ন করে করে ভগবানের স্তুতি তারপর নিজের কথা বলা যেতে পারে আর যদি নিজের কথা নাও বলি তো ভগবান কি জানেন না আমার কথা আমি কি করছি না করছি হ্যাঁ আমার কি করা উচিত সেটা ভগবান জানেন কি না কেন ভগবান সবার হৃদয়ে রয়েছেন আমরা যেমন শুধু আমার কথাটা জানি আমার শরীরের কি হচ্ছে না হচ্ছে আমি জানব অপর আরেকজনের শরীরে বা তার মনে কি চিন্তা ভাবনা হচ্ছে আমরা কেউ জানতে পারব না জানি না শুধু নিজেরটা জানি কিন্তু ভগবান নিজেরটা যেমন জানেন সমস্ত জীবের কথা জানেন সমস্ত জীবের খবর জানেন কেন সমস্ত জীবের হৃদয়ে তিনি পরম আত্মা রূপে অবস্থান করেছেন তার অজানা কিছু নেই আমাকে আমার কি করা উচিত তাই জন্য মহাপ্রভু বলছেন আশ্লিষ্ট বা পাদরতাং পিনস অদর্শনান মরমাহতাং করতু বা হ্যাঁ আপনি যাই করুন না কেন মারুন ধরুন পিটুন আর আমাকে সরিয়ে ফেলে দিন আর যাই করুন তো আপনাকে আমি ছাড়ছি না আপনি আমার প্রাণনাথ তো এই ভাবনা নিয়ে ভগবানের সেবায় যদি আমরা যুক্ত হতে পারি তাহলে আমাদের জীবন সফল হবে এখান থেকে বসুদেবের কাছ থেকে আমরা এই শিক্ষাগুলো পেলাম এবং প্রৌপাদের যে তাৎপর্য তাৎপর্য থেকে আমরা জানতে পারলাম এক মিনিট সময় আছে মনে হয় একদম মিনিট কোনো প্রশ্ন বা মন্তব্য হরে কৃষ্ণ হ্যাঁ প্রশ্ন না মন্তব্য হ্যাঁ নেই এখান থেকে তাই তো নাম নিচ্ছেন তো উনি প্রশ্ন করছেন আমার বহু দিনের ইচ্ছা আমি এখান থেকে নাম গ্রহণ করব তা আপনি নাম তো গ্রহণ করেছেন ইতিমধ্যে হ্যাঁ এই তো হরি নাম তা কি দীক্ষা গ্রহণ করবেন না কি করতে চাইছেন হ্যাঁ আচ্ছা তো ভক্তদের সঙ্গে যোগাযোগ করবেন সব জানতে পেরে যাবেন কেমন এটা প্রভুপাত তৈরি করেছেন এটা একটা হসপিটাল আধ্যাত্মিক হসপিটাল তো আধ্যাত্মিক হসপিটালে গিয়ে শুধু ঘুরে চলে আসলে হবে না অনেক ডাক্তার আছে অনেক পেশেন্ট আছে অনেক অনেক আছে তো আমি যদি হসপিটালের কিছু জানতে চাই এখানে কেমন রোগ সারানো হয় কি রোগ সারানো হয় ডাক্তার কেমন আছে তাহলে কাদের সঙ্গে কথা বলতে হবে ডাক্তারদের সঙ্গে কথা বলতে হবে এই যে সব বসে আছেন দেখছেন না সব সব একজন একজন ডাক্তার এই যে সব বসে আছেন দেখছেন এই লাল কাপড় যারা গেরুয়া কাপড় সব বড় বড় ডাক্তার গেছে আর আর অনেক ডাক্তার আছে সব ট্রেনিং এ আছে তো এই ডাক্তারদের কাছে আপনি জিজ্ঞেস করুন এখানের ট্রিটমেন্ট আপনি পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর